السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: ونزلنا عليك الكتاب تبيانًا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك. وقال عليه السلام: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله، যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুণা করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার দরুদ শরীফ পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সেলফি তোলাতে যত আগ্রহ দেখা যায়, দরুদ পড়তে এত আগ্রহ দেখা যায় না। কারণটা কি? কি কারণ? যে ব্যক্তির সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, এরপর সে দরুদ শরীফ পড়ে না, এই ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বদদোয়া করেছেন। একবার তিনি মিম্বরে উঠছেন, প্রথম ধাপে বলছেন আমিন, দ্বিতীয় ধাপে বলছেন আমিন, তৃতীয় ধাপে গিয়ে বলছেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন? আগে তো কখনো করতে দেখিনি। তিনি বলছেন: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি প্রথম ধাপে ছিলাম তখন জিব্রাইল আলাইহিসসালাম আমার কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে ধ্বংস হোক সে ব্যক্তি, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না। নবীজি বলেছেন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ধাপে যখন আমি ছিলাম তখন জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে আল্লাহর ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারেনি, সে ধ্বংস হোক। তিনি বলেছেন আমিন। তৃতীয় ধাপে যখন আমি ছিলাম তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো কিন্তু তার নাম শুনেও সে দরুদ পাঠ করল না। নবীজি বলেছেন আমিন। একবার দরুদ পড়লে আল্লাহ পাক আপনার উপরে দশবার রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ। আপনার আমলনামা থেকে দশটা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ, দশটা নেকি লিখা হবে এবং আপনার মর্যাদা আরও দশ গুণ বৃদ্ধি পাবে। দিনী মাহফিলগুলোতে যত বেশি ভিডিও করবেন, ফটো সেশন করবেন, সেলফি তুলবেন, তত এই বক্তব্য এবং এর তাসির দুটোই কমে যাবে। বক্তব্যের নূর
এবং তাসির দুটোই কমে যাবে। প্রশ্ন করতে পারেন কেন, উত্তর হচ্ছে সব কিছু বেশি বেশি ভালো না, বেশি বেশি কোনো কিছুই ভালো না, শুধু আল্লাহর ইবাদত বন্দেগি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া। এগুলোর মধ্য দিয়ে যত উপকার হয় তার চেয়ে অনেক বড় ক্ষতিও হয়ে যায়, এটা বোঝার মতো ক্ষমতাও এখন মুসলিমদের হারিয়ে যাচ্ছে দিন দিন। আমি তো দেখি মুসলিমদের কমন সেন্স দিন দিন কমছে, সাধারণ জ্ঞান কমন সেন্স। দেখবেন একটা সময় ছিল মানুষ নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে লুকিয়ে রাখতে চাইত, যে আমি কীভাবে খাই, কীভাবে ঘুমাই, কীভাবে জামাকাপড় পরি, কীভাবে বাসায় থাকি, এগুলো ব্যক্তিগত প্রাইভেট বিষয়, মানুষ এগুলো জানবে না, জানলে মানুষ লজ্জাবোধ করত। আর এখন মানুষ নিজেই এগুলো ছবি ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়, খেয়াল করে দেখেছেন? মানুষ ব্যক্তিগত জীবন মানে প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফ এর পার্থক্য ভুলে গেছে, যেগুলো প্রাইভেট লাইফের বিষয় এগুলো পাবলিক করে দিচ্ছে, অন্তরঙ্গ সম্পর্ক স্ত্রীর সাথে সেটাও ফেসবুকে ছবি আপলোড করে দিচ্ছে। আমাদের হিতাহিত জ্ঞান কমে গেছে, ইহুদিরা আমাদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে প্রযুক্তি দিয়ে, টেকনোলজি দিয়ে, আমরা বুঝতে পারি না। এবং এগুলো করতে আপনাকে তারা বাধ্য করবে না, আপনি নিজেই করে দিবেন, কমন সেন্স নষ্ট হয়ে গেছে। পাশের বাসায় গান বাজবে অনেক জোরে, আপনি গিয়ে বলবেন যে অনুগ্রহ করে ভলিউমটা কমিয়ে দেন, দেখবেন ভলিউম আরও বাড়িয়ে দিয়েছে, কমন সেন্স। দেখবেন রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে হেঁটে, হঠাৎ উষ্টা খেয়ে পড়ে গেল বা অন্যটা কোথাও পেঁচিয়ে পড়ে গেছে, মানুষ দেখে হো হো করে হাসবে, কমন সেন্স। হ্যাঁ, তারপরে দেখবেন মসজিদ, মুসল্লি নামাজ পড়ছে, আশপাশে কিছু মানুষ হই হল্লা করছে মসজিদের মধ্যেই, ওর খেয়ালই নাই যে পাশে একজন ব্যক্তি নামাজ পড়ছে, আল্লাহর সাথে কথা বলছে। বাসায়ও দেখবেন নামাজে দাঁড়াবেন, তখনই দেখবেন বাসায় মানুষের দুনিয়ার ব্যস্ততা শুরু হবে, ওই সময় বেশি ফোন আসা শুরু হবে, দরজায় নক করবে বেশি। আমাদের কমন সেন্সগুলো কমে যাচ্ছে দিন দিন। দেখবেন মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে রাস্তায়, কমন সেন্সের অভাব। এটা পর্দা না, এটা আসলে শালীনতা একটা বোধ লাগে, ইসলামের সাথে এগুলোর সম্পর্কের চেয়ে বড় কথা হচ্ছে শালীনতা বোধ। এটা সব ধর্মেই ছিল, শুধু ইসলামে আসেনি, যে মেয়েরা শালীন পোশাক পরবে। ওই যে মাদার টেরেসাকে দেখেছেন, কে ছিলেন, নাম শুনেননি কখনো? কি করেছেন উনি, কি কাজের কারণে বিখ্যাত? মানবতা সেবা, নোবেল পেয়েছেন। ওনার গেট আপটা দেখেছেন, কেমন পোশাক, ওয়েস্টার্নদের মতো শালীন পোশাক। তো খ্রিস্টানদের যে চার্চগুলো আছে সেখানে ওরা কিছু ছবি রেখেছে, ওদের ধারণা যে মারিয়াম আলাইহাসসালাম এমন ছিলেন, ঈসা ইবনে মারিয়াম এমন ছিলেন, দেখেন নাই, ছবি আছে। ওরা ট্রিনিটিতে বিশ্বাস করে, তিন খোদায়, নাউজুবিল্লাহ। তো সেখানেও দেখবেন যে মাদার ম্যারি যে ছবিটা রেখেছে ওখানে দেখবেন পোশাকটা শালীন। আমি এটা বোঝাতে যাচ্ছি যে মেয়েরা শালীন পোশাক পরবে, এটা প্রত্যেক ধর্মগ্রন্থেই ছিল এবং আছে। এখন দেখবেন মেয়ে জিন্স পরে ঘুরছে এবং গেঞ্জি পরে ঘুরছে, যেই গেঞ্জি পরে আপনি বাইরে বের হতে লজ্জাবোধ করবেন। ছেলে হিসেবে দেখবেন যে অল্প কিছু মানুষ যারা কালচার বোঝে না, ওদের কথা বাদ দেন, যারা কালচার বোঝে দেখবেন যে ভিতরে আমরা যে গেঞ্জিগুলো পরি এগুলো পরে কিন্তু আমরা আসলে রাস্তাঘাটে আসি না, আসি ছেলেরা কিন্তু আসে না, তো মেয়েরা আসছে। কি বুঝলেন, ওই গেঞ্জি যেটা আপনি পরে বাইরে বের হন না, ছেলে হিসেবে আপনার পরে বের হওয়া জায়েজ আছে, আপনার সদর কিন্তু ঢাকা, একটা মেয়ে সেই গেঞ্জি পরে শপিং মলে যাচ্ছে, কমন সেন্স কোথায়? আবার ছেলেকে দেখবেন কানে বালা, কানে বালা না সরি কানে দুল, তাই না, হাতে বালা, পায়ে দেখবেন আরেকটা জিনিস, প্যান্ট পরেছে, প্যান্টটা ইচ্ছা করে অনেক জায়গায় ফুটা করেছে, এটাই নাকি ফ্যাশন, খেয়াল করে দেখি, জিন্সের প্যান্ট, এখানে ঘষা এখানে ঘষা, চারদিকে ছেঁড়া, এই প্যান্টটার দাম নাকি অনেক, 4,000 থেকে 5,000 টাকা। হ্যাঁ, এই যে কমন সেন্স, প্রতিটা সেক্টরে দেখবেন আমাদের সাধারণ বিবেক বুদ্ধিগুলো দিন দিন লোপ পাচ্ছে,
কখন মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে জানেন? যখন জ্ঞানের উৎস আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের সম্পর্ক থাকে না। মানুষ জ্ঞান পাবে কোথা থেকে? জ্ঞানের উৎস কে? জ্ঞানের উৎস আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। দলিল, আল্লাহ পাক বলেছেন, ওয়াআল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তিনি সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। আপনি জ্ঞানী ছিলেন না, আল্লাহ আপনাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়াআল্লামা আদাম আল আসমা কুল্লাহা, তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? তাহলে আদম আলাইহিস সালামের কাছে সমস্ত বিষয়ের জ্ঞান কোত্থেকে আসলো? তাহলে জ্ঞানের উৎস কে? যখন ওই জ্ঞানের উৎসের সাথে মানুষের সম্পর্ক থাকে না, তখন মানুষ এরকম পশু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কিছু শব্দ আঘাত লাগতে পারে, বাট এটার উদ্দেশ্য আপনার ভিতরের জগৎটাকে নাড়া দেয়া। আমরা কমন সেন্সকে হারিয়ে ফেলেছি। আমরা কিছু বেসিক জিনিস যেগুলো দীর্ঘদিন, শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা করে এসেছে, সেগুলো করার ফুরসত পাচ্ছি না। মুসলিমরা নামাজ পড়ত না এমনটা আসলে কখনো হয়নি। মুসলিম, মুসলিম পরিবারের সন্তান কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমনটা বিরল ছিল। এখন এটা অ্যাভেলেবল, মুসলিম পরিবারের সন্তান নামাজ পড়ে না, এটা অ্যাভেলেবল। একটা সময় ছিল এটা বিরল, নামাজ পড়ে না, চিন্তা করতো মানুষ নামাজ পড়ে না। আর নামাজ না পড়লে কাউকে মুসলিম মনে করতো, এটাও বিরল। আমরা মনে করি সে নামাজ না পড়লে মুসলিম, সালফে সালহীন এমনটা মনে করতেন না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, তারা মনে করতেন যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিয়েছে কাফের হয়ে গেছে। আমরা এখন দেখি মুসলিম পরিবারের সন্তান সালাত পড়ে না, ইভেন মুসলিম পরিবারের গার্ডিয়ান বয়স 40-50-60 নামাজ পড়ে না। হ্যাঁ, দেখবেন চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছে, ক্যারাম বোর্ড খেলছে, গোল হয়ে লুডু খেলছে, তাস খেলছে, বয়স 60-50-40 কোনো ফিকির নাই, চুল দাড়ি পেকে যাচ্ছে কোনো ফিকির নাই, পরিবারের মধ্যে পর্দা, দীর্ঘদিন মুসলিম সমাজে চলে এসেছে যে পর্দা মেয়েরা করবে। এটা বিরল ছিল যে মুসলিম পরিবারের মেয়ে সে বোঝে না হিজাব কাকে বলে। এই যে কিছু বিষয় আছে না, ফরজ, কিছু মোস্তাহাব, কিছু সুন্নাত, কিছু নফল, ফরজগুলো, অ্যাটলিস্ট ফরজগুলো মুসলিমরা পালন করতো না এমন পরিবার বিরল ছিল। একটা জেনারেশন ছিল যে মুসলিম বাদ দেন, পুরুষ পুরুষ, নর্মালি পুরুষ মানুষের দাড়ি থাকবে, এটা ছিল একটা ট্রেডিশন, পুরুষের দাড়ি থাকবে, মুসলিম অমুসলিম সেটা বিষয় ছিল না, পুরুষ হলে দাড়ি থাকবে। পরে না আমরা এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে আমরা এখন প্রমাণ করছি এবং উৎসাহিত করছি, কিন্তু পুরুষদের নর্মালি দাড়ি থাকতো। এখন আপনি দেখবেন সব গাল চকচক করছে, চকচক করে গাল, কোথা নাই দাড়ি, কে বলে পুরুষ তারে আস্ত এক নারী, কি বুঝলেন ঠিক? যারা বলছেন তাদের তো দাড়ি নাই, শোনেন ঠিক না, ঠিক বলে দিন কায়েম হবে না। আমি রিসেন্টলি একটা আয়াত বারবার বলেছি মাহফিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের আগে ঠিক করেন, নিজেকে ঠিক করেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইনহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। নিজে ঠিক থাকলে আসলে সব ঠিক, নিজে আলো বাতির মতো জ্বলে ওঠেন, আপনার আলো দিয়ে ইনশাল্লাহ আরও বাতি জ্বলবে ইনশাল্লাহ। আত্মশুদ্ধি খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা বই পড়ে হয় না, এটা আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যেতে হয়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম তারা কিন্তু বই পড়ে ইসলাম শেখেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সূরা লিখে দেন নাই, যাও বাসায় গিয়ে পড়ে দেখো শিখে নিও, এমন নয়। আমরা যেটা করি, বাসায় বই পড়ি অথবা দেখবেন ইউটিউবে লেকচার শুনি, ফেসবুকে কিছু শুনি, এভাবেই শিখি। আসলে বেশিরভাগ সবাই তো আর মাদ্রাসা যেতে পারছেন না, কিন্তু এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শেখান নাই, সাহাবা কেরামও শেখেন নি। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাকে দেখে দিন শিখেছেন, তার সাথে নামাজ পড়েছেন, তার সাথে উঠা বসা করেছেন, কিভাবে নবীজি কথা বলেন, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেন, কিভাবে রাগ হন,
রাগ হলে চেহারা কেমন হয়ে যায়, হাসলে মুখটা কেমন হয়, তিনি কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, কেমন করে দাঁড়ান, রাষ্ট্রপ্রধান কেউ আসলে তিনি কেমন করে কথা বলেন, তিনি কিভাবে ঘোড়সওয়ার হয়ে ঘোড়ায় চড়েন, কিভাবে তিনি যুদ্ধ করেন, সব কিছু কিভাবে ইবাদত করেন, কেমন করে তাসবিহাত করেন, কেমন করে তেলাওয়াত করেন, দেখে দেখে শিখেছেন। এবং যখন তারা দেখে শিখেছেন, এমনভাবে ইনস্টল হয়েছে ভিতরে যে পরবর্তীতে তাদের চেহারা কথাবার্তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে হতো। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারা তার নানার মতো ছিল, অনেকটা দেখতে সাদ বিন উমাইর তার চেহারাটা অনেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় যে তার ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা দেখে মনে হতো যেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করছেন। তাহলে কিভাবে হতো? সোহবত, আত্মশুদ্ধির জন্য সোহবত দরকার, আল্লাহওয়ালা মানুষের কাছে যেতে হবে। আল্লাহওয়ালা মানুষের কাছে যেতে হবে। আল্লাহওয়ালা মানুষ আপনার ঘর পর্যন্ত আসে, আপনি কি আল্লাহওয়ালা মানুষের কাছে যান? এখন এটা একটা সমস্যা, খেয়াল করে দেখবেন যে আল্লাহওয়ালা মানুষরা আপনার ঘরের কাছ পর্যন্ত আসে, আপনি কি নিজে তার তাদের কাছে যান কখনো? আপনাদের এলাকায় হকপন্থী আলেম নাই, যারা মানুষের আত্মশুদ্ধি নিয়ে কাজ করছেন, এমন শায়খ নাই, এমন ওস্তাদরা নাই, তাদের কাছে গিয়ে পড়ে থাকাটা বেশি ইম্পর্টেন্ট একটা মাহফিল আসার চাইতে, একটা মাহফিল অ্যাটেন্ড করার চাইতে তাদের কাছে গিয়ে পড়ে থাকা, দিন শেখাটা বেশি ইম্পর্টেন্ট। এখানে গিয়ে অনেকে সমস্যায় পড়ে যান যে আমি যাব কার কাছে, একজন এই কথা বলছেন, আরেকজন ওই কথা বলছেন, আরেকজন ওই কথা বলছেন। বিষয়টা এমন না, ইসলামের মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নাই, ইসলামের মেইন যে মৌলিক বিষয়গুলো এগুলোতে কোনো পার্থক্য নেই, সব কিছু ঠিক আছে। কিছু কিছু বিষয় নিয়ে ইখতলাফ আছে, ইখতলাফি বিষয়গুলো আপনি বাদ দিয়ে দেন, যে বিষয়গুলো ইখতলাফ আছে এগুলোকে এড়িয়ে যান। এর মধ্যে যেটা আপনার কাছে বেশি দালিলিক মনে হয় আপনি আমল করেন, অন্য ভাই যদি অন্য কিছু আমল করে তাকে শ্রদ্ধা করতে শেখেন। মাজহাব নিয়ে, তরিকা নিয়ে, দল নিয়ে, সংগঠন নিয়ে বাড়াবাড়ি করবেন না, এতে করে আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে এবং আমরা আল্লাহ পাকের একটা ফরজিয়াতকে অস্বীকার করেছি। ফরজিয়াত কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর পরের আয়াত ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে থাকো এবং দলে দলে বিভক্ত হয়েও না। আমরা ধরেও থাকি নাই, উল্টা বিভক্ত হয়েছে, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করি নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা করেছে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন বলেন একজন ব্যক্তি নাস্তিক বা একজন ব্যক্তি কাফের, সে কোরআনকে অবমাননা করেছে, এটা বড় বিষয় না আমি মুসলিম হয়ে কোরআনের আয়াতকে মানছি না, এটা বড় বিষয় কথা বলেন? আমি মুসলিম, কোরআনকে ভক্তি শ্রদ্ধা করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের জন্য জীবন জিতে চাই, তাই না? কিন্তু কোরআনে বলা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া হচ্ছে না, বিভক্ত হয়েও না বিভক্ত হচ্ছি, সুদ খেয়েও না খাচ্ছি, জেনার ধার কাছেও যেও না যাচ্ছি, নামাজ পড়ো পড়ছি না, জাকাত দাও দিচ্ছি না, রমজান রোজা রাখো রাখছি না, এতিমের মাল আত্মসাৎ করো না করছি, প্রতিবেশীর অধিকার দাও দিচ্ছি না, পিতা মাতার সাথে ভালো আচরণ করা করছি না, এখন বলেন কে বড় অপরাধী? ওই নাস্তিক, ওই কাফের, ওই মুরতাদ না আমি নিজে? এটাই হচ্ছে সেই আয়াত, আলাইকুম আনফুসাকুম, নিজে ঠিক করো। আল্লাহ বলছে নিজে ঠিক হও, তুমি নিজে ঠিক হও বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, নিজে ঠিক না হলে কোনোদিনও সব কিছু ঠিক হবে না। আমি বারবার একটা কথা বলি, এখন মাহফিলে বারবার ঘুরাই, কারণ হচ্ছে আল্লাহ পাক নিজে সূরা আর রহমানের মধ্যে একই আয়াত 31 বার বলেছেন। কোনটা সেটা? ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, কোরআনে কি শব্দের অপচয় করার জায়গা আছে? আল্লাহ পাক তারপরেও এই একটা সূরার মধ্যে 31 বার এক কথা কেন বলতে গেলেন? নিশ্চয়ই আল্লাহ আপনাকে কোনো মেসেজ দিতে যাচ্ছেন, বারবার কানের মধ্যে ঢোকাতে যাচ্ছেন। কোরআন তো এমন কিতাব যেখানে একটা শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে একটা পুরা কওমের কথা বলা হয়েছে, অনলি একটা সেন্টেন্স দিয়ে আল্লাহ পাক পুরো একটা শতাব্দীর ঘটনা বলেছে। হ্যাঁ, কোরআন এমন কিতাব, এই যে যুলকারনাইন আলাইহিসসালাম যখন যাচ্ছেন একবার মাগরিবে একবার মাশরিকে, গল্পটা পড়েছেন, সূরা কাহফে আছে, যখন তিনি পূর্ব দিকে গেলেন সেখানে গিয়ে দেখলেন এমন একটা কওম
বা সম্প্রদায় যারা জানে না কিভাবে সূর্যের তাপ থেকে রক্ষা করতে হয় নিজেদেরকে, এমন একটা সম্প্রদায় তারা। আল্লাহ পাক বলেন কাযালিক, তারা এভাবেই ছিল, তারা এমনই একটা সম্প্রদায় ছিল যারা জানতো না কিভাবে সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচাতে হয়। কাযালিকা, তারা এমনই ছিল। এই কাযালিকা শব্দ দিয়ে আল্লাহ পাক পুরো একটা সম্প্রদায়ের বর্ণনা দিয়েছেন। কি বুঝলেন? সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলো পড়ে দেখবেন, ওখানে একটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন কিভাবে গর্ভের সন্তান আস্তে 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 বড় হয়ে ভূমিষ্ঠ হয়। তিনটা আয়াত, এই যে একটু আগে শুনলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তাই না? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা ছোট্ট সূরা, আপনার জান্নাতে যাওয়ার সবকিছু এই সূরার মধ্যে বলা আছে। এরকমই কোরআন এমন কিতাব, সেখানে আল্লাহ পাক 31 বার কেন বলছেন, আপনাকে বারবার একটা কথা স্মরণ করাতে চাচ্ছে। ঠিক একইভাবে আমি বলার চেষ্টা করছি আত্মশুদ্ধির কথা বারংবার, যে আলাইকুম আনফুসাকুম, নিজে নিজের নফসের খবর নাও, নিজে ঠিক হও। দেখেন, নিজে আগে তাওহিদ শেখেন। তাওহিদ মানে কি? একত্ববাদ, আল্লাহ পাকের একত্ববাদ নিজে শেখেন। নিজে আগে সুন্নত শিখেন। তাওহিদ এবং সুন্নত খুব ইম্পর্টেন্ট। তাওহিদের এগেনস্টে গেলে আপনি শিরিক করবেন, সুন্নত না জানলে বেদাত করবেন। এই তাওহিদ এবং সুন্নত শিখতে হবে কোরআন এবং সুন্নাহ থেকেই, কোরআন এবং হাদিস থেকেই। কোরআন এবং হাদিস আপনি একা শিখতে পারবেন না, আপনার ওস্তাদ লাগবে। একা একা যতটুকু শিখবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওস্তাদ লাগবেই। এবং ওস্তাদ শুধু পড়ানোর জন্য লিখানোর জন্য নয়, বরং এমন ওস্তাদ লাগবে যাকে দেখে আপনার ভিতরটা পরিশুদ্ধ হবে। খুব ডিফিকাল্ট, কারণ অনেক সময় দেখা যাবে এমন কিছু মানুষ দিনের রিপ্রেজেন্টেটিভ হয়ে বসে আছেন যাদের ভিতরেই দিন নাই, এমনও হতে পারে। তো আপনাকে আল্লাহর কাছে দোয়া করে খুঁজে নিতে হবে। আল্লাহ পাক সবাইকে যোগ্য আলেমের সোহবত দান করুন, আমিন। আপনাকে শিখতে হবে ইলম অর্জনের মাপকাঠিগুলো, সাবজেক্টগুলো, আমল আপনাকেই করতে হবে। আপনি হয়তো আল্লাহওয়ালা মানুষদেরকে দেখে আমলে উৎসাহিত হবে, কিন্তু আমল আপনাকেই করতে হবে। হালাল রিজিক আপনাকেই খেতে হবে, হুজুর খাইয়ে দিবে না। যত ওয়াজ করা হোক না কেন, হালাল হারাম ছেড়ে দেন, হালালে থাকেন, হালালে থাকেন, আপনি যদি ফিরে না আসেন ভাই, আমি কি ওয়াজ করে আপনাকে পরিবর্তন করতে পারবো? আর আমি যদি নিজেই হালাল না খাই, আমার কথা শুনে আপনিও হালাল খাবেন না। এমনটা হতেই পারে না যে আমি সুদ খাচ্ছি আর আপনাকে বলছি যে আপনি সুদ খায়েন না, আপনি ছেড়ে দিবেন, এমনটা হতে পারে না। এটা আল্লাহর সুন্নত নয়। যারা দিন প্রচার করবে, প্রসার ঘটাবে, প্রতিষ্ঠা করবে, তাদের আত্মশুদ্ধি পরিশুদ্ধতা প্রথমে। এখন এই কাজগুলো কে করে দেবে আপনাকে? আমি করতে পারবো? কোন আলেম করে দিবে? না, আপনাকে করতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা কাকে করতে হবে? নিজেকে। পরিবার, আপনার পরিবারকে আমি ঠিক করে দিতে পারবো ভিতরে গিয়ে? আপনার পরিবারে নামাজ কায়েম করানোর দায়িত্ব কার? আমার না আপনার? আপনার পরিবারে তালিম করানোর দায়িত্ব কার? আমার না আপনার? আমি আপনাকে উৎসাহিত করতে পারি, দাওয়াত দিতে পারি, এতটুকু। আপনার পরিবারে হারাম রিজিক ঢুকছে না হালাল ঢুকছে, এটা জাস্টিফাই করার দায়িত্ব কার? আপনার না আমার? আপনার পরিবারের মেয়েরা পর্দা করে কিনা এটা দেখার দায়িত্ব কার? আমার না আপনার? নাকি রাষ্ট্রের না সরকারের? আপনার। আপনি যদি, আমার কথা শোনেন, আপনি যদি আপনার পরিবারে পাঁচ ওয়াক্ত সলাত প্রতিষ্ঠা করান, আপনার পরিবারে হারাম ঢুকতে না দেন, আপনার পরিবারে আপনি তালিম করেন, আপনার পরিবার বর্গকে দিনের শিক্ষা দেন, আগামী প্রজন্মকে আপনি মাশাআল্লাহ কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করেন, পরিবারে পর্দা কায়েম করেন, প্রশাসন সরকার রাষ্ট্র কি আপনাকে পিটাবে, আপনাকে জেলে দিবে, আপনাকে কোনো রকমের চার্জ করবে, সে কেন নামাজ পড়ছো, কেন পর্দা করছো, করবে? যদি কেউ এগুলো না চায়, সে ইনডাইরেক্টলি আপনাকে এখান থেকে ডিসকারেজ করতে পারে, অনুৎসাহিত করতে পারে। সরাসরি বলার সাহস হয়নি কারো এখনো যে নামাজ পড়া যাবে না, পর্দা করা যাবে না, সুদ খেতেই হবে, মদ খেতেই হবে, সরাসরি বলার সাহস আছে? এটা আল্লাহর জমিন, এত সহজ নয়। আল্লাহ পাক যাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিবেন, সেও এগুলো বলতে পারবে না ইনশাআল্লাহ। এটা কোরআনের বিধান, এটা ইসলাম। এর বিরোধিতা যারা করে, তারাও মনে মনে ভয় পায় যে না জানি কোন দিন আমার কাছে গজব আসে। এটা কি জানেন?
যারা কোরআন এবং সুন্নাহ সরাসরি বিরোধিতা করছে এখন, এরাও ভিতরে ভিতরে ভয় পায় যে কোন দিন না জানি আল্লাহর গজব আমার কাছে চলে আসে। একজন স্কলার ছিলেন, তার নাম শায়খ আহমেদ দিদাত রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন, তার নাম শুনেছেন? ডক্টর জাকির নায়েক, যাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলেন, মনে আছে? উনাকে, উনি কিন্তু বেশি এডুকেটেড ছিলেন না এই দিক থেকে, মানে সার্টিফিকেটের দিক থেকে। তিনি ক্লাস 8 কি 10 পাশ করেছিলেন, আমার জানা ভুল হতে পারে, তো আমি এতটুকু জানি আর কি। কিন্তু তিনি কোরআন সুন্নাহকে গবেষণা করে খ্রিস্টান মিশনারিদের এগেনস্টে এমন কাজ করেছিলেন যে প্রচুর খ্রিস্টান তার লেকচার শুনে মুসলিম হয়েছে, এবং দাওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন অনেক কঠোর। তো তাকে একবার এক নাস্তিক বলেছিল যে আচ্ছা আপনার সব কথা মেনে নিলাম, কিন্তু যদি মৃত্যুর পর আপনি গিয়ে দেখেন যে আসলে পরকাল বলে কিছুই নাই, তাহলে আপনার তো সব কাজ বৃথা হয়ে যাবে, দুনিয়াতে এত কষ্ট করছেন, কথা বুঝতে পারছেন না, দুনিয়াতে এত কষ্ট করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হারাম খাচ্ছেন না, দুনিয়াকে এনজয় করছেন না, আমরা তো এনজয় করছি, আপনি যদি পরকালে গিয়ে দেখেন পরকাল বলে কিছু নাই তাহলে কি হবে? তখন উনি বলছেন যে আমি যদি পরকালে গিয়ে দেখি যে পরকাল বলে কিছু নাই, সেটা ওই অবস্থার চেয়ে ভালো হবে তুমি পরকালে গিয়ে দেখলা সত্যি পরকাল বলে কিছু আছে। কথা বোঝেন নাই, মাথার উপর দিয়ে গেছে। একজন নাস্তিক যদি পরকালে গিয়ে দেখে যে সত্যি পরকাল বলে কিছু আছে, কবরের আজাব আছে, জাহান্নাম আছে, আল্লাহ শাস্তি আছে, ওর অবস্থার চেয়ে তো এই অবস্থা ভালো যে গিয়ে দেখলাম আসলে কিছু নাই, কথা বুঝতে পারেন নাই। তো মূল জায়গায় আসেন ভাই, নিজে যদি আমরা ঠিক না হই, নিজেদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, অর্থনীতি জীবন ভালো করে না সাজাতে পারি এবং ওলামায়ে কেরামের সহবতে এসে সঠিকটা নির্দেশনা না নিয়ে চলি, তাহলে আসলে আইওয়াশ করে, শোডাউন করে বা স্লোগান দিয়ে বা একদিনের কোনো জলসা করে আসলে দীর্ঘস্থায়ী কোনো ফায়দা হবে না, এটাই বাস্তবতা। এখন এই জিনিসগুলো, যে প্রচেষ্টাগুলো তখনই সার্থক হবে যখন আমরা এগুলো থেকে বেনিফিট হতে পারবো, উপকৃত হতে পারবো। আজকের মাহফিলে ওয়াদা করতে পারেন যাতে দাড়ি নাই, দাড়ি রাখবেন, রাখবেন, আগামী রমজান আসার আগেই মুখ ভর্তি দাড়ি দেখতে চাই, পারা যাবে ইনশাল্লাহ? দাড়ি রাখলে খারাপ লাগে দেখতে? দাড়ি না রাখলে কি আপনাকে স্মার্ট লাগে মনে করছেন? দাড়ি না রাখলে আপনাকে কাপুরুষের মতো লাগে, আপনি জানেন এটা? না রাখলে আপনাকে কাপুরুষের মতো লাগে। আগেকার যত সিংহ পুরুষ ছিল সবার গাল ভর্তি দাড়ি ছিল, আমরা তো আফসোস করি যে আমাদের গাল ভর্তি দাড়ি হয়নি কেন, আর আল্লাহ আপনাকে এত সুন্দর গাল ভর্তি দাড়ি দিয়েছেন, আপনি ক্লিন শেভ করে রাখছেন আর আমরা দাড়ি দেয়নি কেন? আর আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে ক্লিন শেভ করছেন, এটাও যেমন হারাম, যে ভাই শেভ করে দিচ্ছে তার রিজিকটাও হারাম, খুব ডিফিকাল্ট, হালাল রিজিক খুব ডিফিকাল্ট, ওদিকে আমি পরে আসছি। আজকে ওয়াদা করতে পারেন আগামী রমজান আসার আগেই আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন, পারবেন? কারা কারা করতে পারেন হাত তোলেন, কোরআন তেলাওয়াত করতে পারেন কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই পারেন। এবার বলেন কোরআনের এক পড়া মুখস্থ আছে কার কার? এই রমজানে এক পড়াটা মুখস্থ করবেন, 30তম পড়া, কয় নাম্বার? আম্মা ইয়াতাসাআলুন সূরা থেকে নিয়ে এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এখানে প্রায় 37টা সূরা আছে, এই রমজানের মধ্যে মুখস্থ চাই, পারা যাবে? জোরে বলেন, পারা যাবে? ত্রিকোণমিতির অঙ্ক করেছেন, পরিমিতি করেছেন, ফিজিক্সের এই যে ভেক্টর এগুলো অঙ্ক করেছেন, করেন নাই? কেমিস্ট্রির পর্যায় সারণী মুখস্থ আছে, বলতে পারবেন শুরু থেকে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনিয়ন, বলতে পারবেন? মুখস্থ আছে? এটাও মুখস্থ নাই, পাশ করেন কেমন করে? অনলাইনে পরীক্ষা দিয়ে দেখে দেখে? কেমিস্ট্রি মুখস্থ আছে, বায়োলজির কঠিন কঠিন টার্মগুলো মুখস্থ নাই, বৈজ্ঞানিক নাম এগুলো পড়েন না? আচ্ছা মেডিকেলে যারা পড়েন, মেডিকেল ছাত্র যারা, এক একটা যে সংজ্ঞা, রোগের যে সংজ্ঞা এবং ডেসক্রিপশনগুলো আছে এগুলো মুখস্থ করেছেন না?
এক একটা করতেই তো দাঁত ভেঙে যায়। ইকোনমিক্স মাস্টার্স অনার্স করেছেন কেউ আছেন এখানে? নাই। কঠিন সাবজেক্ট, পড়তে পারেন নাই। আচ্ছা, বাংলা সাহিত্য পড়েছেন না? উপন্যাস এই যে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এগুলো পড়েছেন না? অ্যাটলিস্ট হুমায়ুন আহমেদের তো বই পড়েছেন, পড়েছেন না? হিমু পড়েছেন? হিমু নাম শুনেছেন? হিমুর নাম তো শুনেছেন। এই যে বিসিএস কোচিং যারা করেন বা চাকরির জন্য যারা কোচিং করছেন, নতুন বিশ্ব, সাম্প্রতিক বিশ্ব বইগুলো পড়েছেন না? এগুলো মুখস্থ করছেন না? অথবা যে আইসিটি নিয়ে যারা পড়ছেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে কঠিন কঠিন শব্দগুলো পড়ছেন না? সবই করছেন। কোরআনের একটা পারা মুখস্থ করা যাবে না, সম্ভব না? না, আল্লাহ পাক ওই ঘেলু দেননি আমাদেরকে। আল্লাহ পাক যে ঘেলুগুলো দিয়েছেন মেমোরি, এগুলোকে আজে বাজে পড়াশোনা করে তো নষ্ট করছেন। পড়াশোনার উদ্দেশ্য কি আমাকে বলেন? জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি? পেট, মানে জ্ঞান অর্জন করব, চাকরি করব, খাবো, এটাই উদ্দেশ্য? কি জন্য জ্ঞান অর্জন করি আমরা? আমরা জ্ঞান অর্জন করব কেন? যাতে ভালো মানুষ হই, এই তো? ভালো মানুষ হই, মনুষ্যত্বের বিকাশ ঘটে, সুনাগরিক হই, জনগণকে ভালো কিছু দেই, জাতিকে ভালো কিছু দেই, এটাই তো চাই। এর মাঝখানে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জব সেক্টরে যাব, হালাল ইনকাম করব, পরিবারকে খাওয়াবো, এটাই তো? এবং এই ইনকাম দিয়ে আমরা নিজেরা সুস্থ থাকব, আল্লাহর ইবাদতের শক্তি পাবো, আল্লাহর ইবাদত করব, তখন এটা ইবাদত হয়ে যাবে, এই তো? জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে চেনা। যে জ্ঞান আমাকে আল্লাহর কাছাকাছি নিতে পারে না সেটাকে আদৌ জ্ঞান। যেই জ্ঞান অর্জনটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এটাকে আসলেই জ্ঞান। তো এই যে কঠিন কঠিন সাবজেক্টগুলো পড়েছেন মাশাআল্লাহ, যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন তত কথাই নাই। তো এত কিছু করতে পারলাম জীবনে, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখলাম না, একটা পারা মুখস্থ নাই, এটা কি মানা যাবে? আল্লাহ পাক ছেড়ে দিবেন এমনি এমনি? আল্লাহ পাক কি এমনি ছেড়ে দিবেন? আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ পাক কি করবেন। যদি ব্যক্তি ভালো হয়, মৌতের সময় এমন ফেরেশতা আসবে যাদেরকে দেখেই সে জান্নাতে যেতে চাইবে, দুনিয়ার মায়া চলে যাবে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো, তারা এই কথা বলতে থাকবে। যদি ব্যক্তি ফাসেক, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক হয়, তার রূহটা কবজ করার যে কষ্ট, এই কষ্ট হাজার বছরও কমবে না। তাকে নিয়ে যাওয়া হবে, বলবে আমাকে কোথায় নিচ্ছ, শোয়ানো হবে, তিনটা প্রশ্ন, মান রব্বুক, লা আদরি, জানি না, কবরের চাপা, মা দীনুক, জানি না, লা আদরি, কবরের চাপা, মান নাবিয়ুক, মান হাযা রাজুল বুইসা ফীকুম, জানি না, কবরের চাপা, লা আদরি। এটা কাদের অবস্থা? যারা ফাসেক, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা আমাদের মতো গরু খাওয়া মুসলিম। গরু খাওয়া মুসলিম বোঝেন? জুমার দিন আসবে, ঈদের দিন আসবে, রমজানে তারাবির নামাজে আসবে, পাঁচ ওয়াক্ত নামাজে না, তারাবির নামাজে। রমজানে পাঁচ ওয়াক্ত নামাজেও না, রমজানে তারাবির নামাজ। প্রোটেস্টেন্ট ওমরা করবে, বছর বছর হজ করবে, কিন্তু দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক নাই, দিনের কোনো ফিকির নাই, দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির নাই, দিনের প্রচার প্রসারের কোনো ফিকির নাই, পরিবার ইসলাম নাই, অর্থনীতির ইসলাম নাই। প্রোটেস্টেন্ট মার্কে মুসলিম, মানে সুবিধাবাদী মুসলিম, তিনটা চাপা। এরপরেও অবস্থা খারাপ, যখন পারা গেল না উত্তর, তখন কবর হবে জাহান্নামের টুকরা। কেয়ামতের মাঠে যখন উঠবে আল্লাহ পাক আরও পাঁচটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? আরও পাঁচটা। একটা, প্রথমটা হচ্ছে, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো বলো, তোমার সারা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো বলো, এক নাম্বার। দুই নাম্বার, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। তিন নাম্বার, কোন পথে অর্থ উপার্জন করেছো। চার নাম্বার, কোন পথে অর্থ খরচ করেছো। পাঁচ নাম্বার, ইলম অনুযায়ী আমল করেছো কিনা। আল্লাহ পাক এমনি এমনি ছাড়বেন না আমাদের। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পুরো জীবনটা কোন কাজে ব্যয় করেছো? বলবেন, সারা জীবন অনেক জ্ঞান অর্জন করেছি, কোরআন পড়ার সুযোগ আল্লাহ হয় নাই, এটা বলে দিয়েন। তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো বলে দিয়েন, যৌবন গার্লফ্রেন্ডের পিছনে ব্যয় করেছে আল্লাহ, ৩৬টা প্রেম করেছি সারা জীবনে, এটা বলে দিয়েন। তোমার অর্থ কোন দিক থেকে উপার্জন করেছো বলেন, যে সুদ খেয়েছি আল্লাহ, ঘুষ খেয়েছি, দুর্নীতি করেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করে রিলিফের মাল মেরে খেয়েছি আল্লাহ। কোন পথে সম্পদ ব্যয় করেছো
বলে দিয়েন, সম্পদ ব্যয় করেছে আল্লাহ আমার পেটের পিছনে, আমার বাড়ির পিছনে, আমার স্বার্থের পিছনে, তোমার দিনের জন্য আমি কোনো অর্থ ব্যয় করি নাই, ইভেন ফরজ জাকাতও আমি দেই নাই। জানা হলো যে আমল করেছো কিনা, এই জায়গায় আসলে সবাই ধরা। এই যে এই প্রশ্নে নিজেকে দিয়ে তো বুঝি, মানুষের তো দেখার দরকার নাই, নিজেকে দিয়ে বুঝি, এই প্রশ্নে সবাই ধরা, নিজে আমি সহ। আল্লাহ মাফ করুক। জানা অনুযায়ী আমল করা খুব ডিফিকাল্ট। আমরা জানি হয়তো অনেক কিছু, কিন্তু এই আমলটাকে বাস্তবায়ন করাটা অনেক কঠিন। কিন্তু এই কাজটা না করতে পারলে আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে না। আমরা যারা জানি কিছুটা, এই জানা অনুযায়ী আমল করতে না পারলে আমাদের দ্বারা সমাজ সংস্কার হবে না। তাহলে আবার ঘুরে ফিরে এক জায়গায় আসতে হয় যে নিজের ব্যক্তি জীবনটাকে ঠিক করেন, নিজের আত্মশুদ্ধির ফিকির করেন, তাওহীদ শেখেন, শিরিক সম্পর্কে জানেন, সুন্নত শেখেন, বেদাতগুলো সম্পর্কে সচেতন হন, হালাল রিজিক খান, হারামের কাছে যায়েন না, পরিবারে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন, পর্দা প্রতিষ্ঠার চেষ্টা করেন, কোরআন পড়া শেখেন, ওলামায়ে কেরামের সহবতে যান। আপনাকে আল্লাহ পাক জান মাল সময় শ্রম যতটুকু দিয়েছেন এগুলো দিয়ে আল্লাহর ওয়াস্তে দিনের খেদমত করেন, পারবেন? একটা ওয়াদা করেছেন, দাড়ি রাখবেন, রাখবেন ইনশাআল্লাহ। একমাত্র সুন্নত যা আপনার সাথে কবরে যাবে, বুঝাতে পারি নাই, আপনি কত বড় মুসল্লি ছিলেন, কত বড় মুত্তাকি ছিলেন, লাশ হয়ে যাওয়ার পরে কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না, আপনার চেহারার সাথে আপনার এই সুন্নতটা কবরে যাবে। আপনি কি বুঝতে পারছেন? একমাত্র প্রকাশ্য সুন্নত যা আপনার সাথে স্পষ্ট দীপ্তমান হয়ে কবরে যাবে, সেটাই কাটার পিছনে এত ব্যস্ত হয়ে গেছে। দুই নম্বর বলেছেন, ওয়াদা করেছেন রমজান মাসের মধ্যেই কি শিখবেন, আল কোরআন তেলাওয়াত করা শিখবেন। যদি তেলাওয়াত করা জেনে থাকেন, এক পারা মুখস্থ করবেন, ওয়াদা করেন কারা কারা মুখস্থ করবেন এক পারা, চেষ্টা করবেন, বলেন এক পারা মুখস্থ করার চেষ্টা করবেন কারা কারা, আল্লাহ পাক চেষ্টাটাই দেখবেন, পারা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারা যাবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়াদা করেন যে কোনো অবৈধ সম্পর্ক কারোর সাথে স্থাপন করব না, কোনো গার্লফ্রেন্ড থাকবে না, অবৈধ কোনো সম্পর্ক থাকবে না। যদি আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যায় এবং যদি আপনার বিয়ের বয়স হয়ে থাকে, আপনি সাহস করে পিতামাতাকে বলবেন আমাকে বিয়ের ব্যবস্থা করুন ইনশাআল্লাহ, এবং নামাজে সেজদায় দোয়া করবেন, এই দোয়াটা করবেন, শোনেন, বলবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما سورة فرقان آيات نمبر منها 74 দেখেন নিন শেষের দিকে আছে। এই দোয়া করবেন, ভাষায় কথা বলবেন এবং হালাল ভাবে নেককার কোন মেয়েকে বিয়ে করবেন, পারবেন? বিয়ের সময় শুনেন, বিয়ের সময় দিনদার ক্যাটরিনা খুঁজতে যায় না, দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না। এখন এরকম চলছে, ছেলেরা খুঁজবে, হ্যাঁ আমার দিনদার মেয়ে চাই কিন্তু দিনদার ক্যাটরিনা দরকার, আর মেয়েরা চিন্তা করবে যে আমারও দিনদার স্বামী চাই কিন্তু দিনদার বিল গেটস দরকার। কথা বোঝেন না? না এরকম এরকম হলো হবে না, শুধু দিনদারি তাকেই সর্বোচ্চ প্রাধান্য দিবেন, বাকিটা যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে সবর করবেন। সবার স্ত্রী কি হুরপুরির মতো সুন্দর হবে নাকি? সৌন্দর্য কোথায়? বাইরের সব কিছু নষ্ট হয়ে যাবে, 5 বছর 10 বছর পর দেখবেন সব ডাল ভাত, কিন্তু ভিতরে দিনদারিতা যদি থেকে থাকে এটা কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ। যদি আপনাকে কেউ আল্লাহর জন্য ভালোবাসে, বুঝবেন সে আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসে। আর যে আপনাকে আপনাকে আপনার টাকা দেখে, আপনার চাকরি দেখে, আপনার এটা দেখে ওইটা দেখে আপনাকে বিয়ে করবে, এ প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসে নাই, আপনার অবস্থানকে ভালোবাসে। আর কথা বুঝতে পারছেন? হালালভাবে বিয়ে করে ফেলেন, হারাম কোনো সম্পর্ক থাকবে না, ওয়াদা করছেন? আবার সহি প্রেম করতে যায় না, ফেসবুক ইউটিউব বা এই যে মেসেঞ্জার
ইনস্টাগ্রামে সহি প্রেম করতে যায় না, ওয়াদা করেন যে যুব সমাজ যারা যুবক আছেন মাদকের সাথে সম্পৃক্ত থাকলে ছেড়ে দিবেন, ওয়াদা করেন পানও খাবেন না জর্দা দিয়ে, ওয়াদা করেন যে পানও কখনো খাবো না জর্দা দিয়ে। সিগারেট তো দূরের কথা, জর্দা দিয়ে পানও খাবেন না। জর্দা খাওয়া কি হালাল নাকি মাকরু? সিগারেট খাওয়া কি মাকরু? এগুলোর সাথে সম্পৃক্ত থাকবেন না। আমি বলি বরং আপনারা খেলাধুলা করেন, এমন খেলাধুলা করেন যেটাতে আপনার ফিজিক্যাল উপকার আছে। ওই লুডু নিয়ে চারপাশে ফোনের পাশে বসে থাকেন না, পাবজিতে পড়ে থাকেন না, আরেকটা কি জানি আছে, এগুলোতে পড়ে থাকেন না। ফিজিক্যাল উপকার আছে এমন কিছু খেলেন। আপনি নামাজ কাজা না করে সতর ঢেকে আধা ঘন্টা ফুটবল খেলেন, কি সমস্যা? আপনি আপনার স্ট্যামিনার বাড়বে, আপনার দম বাড়বে, অনেক কিছু উপকার আছে। একটা ঘন্টা যদি ফজরের নামাজের পরে, নামাজ পড়ার পরে তেলাওয়াত করে জিকির আজগার করে মাঠে চলে আসতে পারেন, এখনকার জেনারেশন তো ফজরের পর উঠতে পারে না। আমরা ফজরের পর উঠে খেলছি, খেলে নদীতে পুকুরে গোসলও করছি, ফজরের পরে উঠার অভ্যাস করা। ওই সময় দেখবেন সব ঘুম, সারা রাত জেগে ওই সময় ঘুম। কথা শোনেন, ফজরের পরে নামাজ পড়ার পরে জিকির আজগার করেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত করে প্রয়োজনে 10 জন 20 জন মিলে মাঠে চলে যান। মাঠে গিয়ে একটা ঘন্টা খেলেন, সতর ঢেকে খেলেন। খেললে কি হবে, আপনার স্ট্যামিনা বাড়বে, আপনি ক্লান্ত হবেন, তখন আপনার খাবার রুচি বাড়বে, এরপর আপনি খাবেন বেশি, স্বাস্থ্য ভালো হবে, এবং খেলাধুলা করার কারণে আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকশিত হবে, এবং একই সাথে আপনার মেমোরিও শার্প হবে। এগুলো কিন্তু রিলেটেড বিষয়গুলো বুঝবেন, এবং এটা আপনাকে অহেতুক মুভি দেখা, অহেতুক পর্নোগ্রাফি, অহেতুক ঘুমিয়ে থাকা, অলসতা, এগুলো থেকে বাঁচিয়ে রাখবে। এগুলো হচ্ছে এটা অনেক বেটার। এখন অনেক সময় দেখা যায় যে অনেক দিনী ভাই আছেন যারা পর্ন আসক্ত, আছে না, পর্নোগ্রাফিতে আসক্ত, ব্লু ফিল্মসে আসক্ত, আজে বাজে মুভিজ দেখতে আসক্ত। এদেরকে এখান থেকে বের করার জন্য ভালো কোনো মুভিজ হলে সেটা দেখেন, আমি বলি বেটার কোনো মুভিজ হলে এটা দেখেন, তাও ওটা দেখেন না, আস্তে আস্তে এটাও ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। একবারে মানুষকে লাভ দিয়ে ভালো করা যায় না, একটু ধাপে ধাপে মানুষকে ভালোর দিকে আনতে হয়। একটা দিনী বোন যিনি আগে বেপর্দায় চলতেন, এখন না হয় একটা ডিজিটাল বোরখাই পড়ছেন, তাকে পড়তে দেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ সে আরও ভালো পর্দায় চলে আসবে। এটাই হচ্ছে ইসলাম, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে যদি মহিলারা থেকে থাকেন, কথা যদি পৌঁছায়, ওয়াদা করতে হবে যে বেপর্দায় আজকের পর থেকে চলবো না ইনশাআল্লাহ। আপনি বাসায় গিয়ে আপনার স্ত্রীকে বোরখা কিনে দিবেন, তাকে পর্দা বুঝাবেন, আপনার মাকে বুঝাবেন, আপনার সন্তানকে বুঝাবেন, এবং যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে ছোটবেলা থেকেই হিজাব পরানোর অভ্যাস গড়ে তোলেন। যাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে ছোটবেলা থেকেই ওদেরকে আল্লাহর পথে পড়াশোনা করান, তাদেরকে কোরআন শেখান, হাফেজ বানান, তারপরে কোনো কওমি মাদ্রাসায় ভর্তি করান। আর যদি জেনারেল লাইনে পড়ান, এটা পড়ানোর পাশাপাশি ওদের ইসলামিক নৈতিকতার বিষয়টা নিশ্চিত করেন, এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। তাকে ছোটবেলা থেকে ইসলামিক নৈতিকতা নিশ্চিত করেন, পড়া যাবে ইনশাআল্লাহ। সবাই নিয়াত করতে পারেন, সারা দিন রাতের কিছু জিকির আজগার আছে নিয়মিত করব, পারবেন? সহজগুলো বলছি, দিনে 100 বার বলবেন সুবহানাল্লাহ, পড়া যাবে? দিনে 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, পড়া যাবে? পড়া যাবে? মাত্র 10 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পারবেন? চলতে ফিরতে পড়বেন, চলতে ফিরতে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়া যাবে? যাবে ইনশাআল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, খালি বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ, পারবেন? আল্লাহুম্মা সাল্লি, আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ, পারবেন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ওয়াদা করেন 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, পড়া যাবে ইনশাআল্লাহ। যদি আমি অন্য অনেক বড় বড় কথা বলতে পারতাম, সব বাদ দিয়েছি আজকে, ভিতর ঠিক না করে বাইরে গিয়ে লাভ নাই, ভিতর ঠিক না করে বাইরে গিয়ে লাভ নাই। ইসলামের শত্রু মনে করেন,
ও তো শত্রুতা করবেই আমাদের সাথে, করবে না? আমরা মুসলিম, আমরা ইসলামকে রক্ষা করব না? আমরা যদি রক্ষা না করি তো ও আমার শত্রু, ওর দোষ বেশি না আমার দোষ বেশি? পাঁচ ওয়াক্ত নামাজ হেফাজত করা যাবে ইনশাল্লাহ? যদি জামাত না পান একা পড়বেন, পারবেন? যদি জামাত মিস হয়ে যায় বা ঘুমিয়ে থাকেন বা স্মরণ না থাকে, পরে মনে হলে একাই পড়ে নেবেন, পারবেন? বাসায় স্ত্রীকে নিয়ে আপনি নফল নামাজ পড়বেন, পড়া যাবে ইনশাআল্লাহ? আরেকটা কথা বলি, বেশি বেশি আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, পারবেন? আপনাকে কয়েকটা সময় বলে দেই, যে সময় আল্লাহকে ডাকলেই, ডাকা মাত্রই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ডাকা মাত্রই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান যখন হচ্ছে, আজানের পর থেকে নিয়ে একামত পর্যন্ত, কথা কি বুঝতে পারছেন? আজানের পর থেকে নিয়ে একামত পর্যন্ত একটা সময় পান না, 10 মিনিট 15 মিনিট পান না, আধা ঘন্টা, এই সময় দোয়া করবেন, পারা যাবে? দোয়া করলেই কবুল ইনশাআল্লাহ। তবে শর্ত আছে একটু, হালাল রিজিক হতে হবে, রিজিক হালাল হতে হবে, সুদের টাকা হালাল, ঘুষের টাকা হালাল, মানুষের দুর্নীতি করা টাকা হালাল। একটা হক, একটা সম্পদ কারো প্রাপ্য, সেটাকে মেরে খাইলাম হালাল? এমনকি এমনকি যদি দিনের জ্ঞানটাকে আমি দুনিয়ার কাছে বিক্রি করি, সেটাও কিন্তু জায়েজ হয় না, হয় হয় না। সব মিলে উপার্জন হালাল হলো কি না, এটা বেশি ইম্পর্টেন্ট। আপনি কত বড় চাকরি করেন, কত বেশি স্যালারি পান, এটা ইম্পর্টেন্ট না। আপনার রিজিকটা হালাল কি না, এটা ইম্পর্টেন্ট।